যে ঘটনাটি আপনারা এবার দেখতে চলেছেন তা একটি সত্য ঘটনা, যার পুনরায় অভিনয় হয়েছে। অভিনয় করেছেন সিইএসসিতে আমাদের সহকর্মীরাই, তাঁরা আসল টিম মেম্বারদের জায়গায় অভিনয় করেছেন। প্রকৃত চরিত্ররা ইন্টারভিউতে উপস্থিত। সিইএসসিতে রোজই আমাদের কাজের প্রতি পদে থাকে নানা রকম বিপদের সম্ভাবনা। আসুন তেমনই একটি ঘটনা দেখে নেওয়া যাক। 23 মে 2014, সেদিন দুপুরবেলা সিএসসির কর্মীদের একটি টিম ব্যস্ত ছিল কলকাতার জয়পুরের বহিরাগত কলোনিতে একটি ওভারহেড সার্ভিস শিফটিংয়ের কাজে। কাজের সাইটে পৌঁছে গেলেন তারা। তাঁদেরই একজন ছিলেন আমাদের শ্রী সৈয়দ আনসারি। তিনি ওভারহেড শিফটিংয়ের জন্য সার্ভিস ব্র্যাকেট ইনস্টল করার পর হেলমেট আর সেফটি বেল্ট পরে উঠে পড়লেন ওভারহেড ভার্টিক্যাল মেইনসে সার্ভিস কেবল লাগাতে। পোলের সঙ্গে সেফটি বেল্ট বাঁধার পর শ্রী আনসারি আর্থিং এবং নিউট্রাল তার যুক্ত করলেন। ফেস কন্ট্রাক্টরের সাথে ক্যাটেনারি সার্ভিস জয়েন করতে হবে, একটু সাবধানে করবে। হ্যাঁ জানি, একটু নাপতে হবে। ফেস কন্ডাক্টরের সঙ্গে মেইন লাইন কন্ডাক্টর কানেক্ট করার জন্য তিনি কয়েক ধাপ নেমে এলেন সিঁড়ি দিয়ে, আর তারপরেই ঘটল বিপদ। ফেস কন্ডাক্টরের সঙ্গে মেইন লাইন কন্ডাক্টর কানেক্ট করতে গিয়ে তার ডান হাতের তালুর একটা অংশ অসাবধানতায় লেগে গেল চালু মেইন লাইন কন্ডাক্টরের সঙ্গে। তিনি শক খেলেন এবং সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেললেন সিঁড়ির উপরেই। জব মাই কাম করনে গিয়া তো পহলে সেফটি বেল্ট টোপি আর রসি আর সিঁড়ি জো হ্যায় সিঁড়ি জব খড়া কর কিয়া গিয়া তো উস ওয়াক্ত জো হ্যায় সিঁড়ি কো বাঁধে হম হি চড়ে উপর মে জো হ্যায় নিউট্রাল কো ব্যান্ডিং কর দিয়ে করনে কে বাদ জব উপর সে আয়ে নিচে উতরনে লগে উস ওয়াক্ত হাত জো হ্যায় চলা গিয়া ফেস পর আর জো আর্থিং থা আর্থিং মে পের জো হ্যায় ঢুক গিয়া ইসি ওজা সে জো হ্যায় শট খা গে আর শট খানে কে বাদ উসকে বাদ হমকো হোশ নেই এক আওয়াজ পহলা আওয়াজ চিলায়ে আওয়াজ ফির নেই আয়া উসকে বাদ সেন্সলেস হো গে। সিএসসির কর্মীরা বিপদ কত গভীরে তা বুঝতে একদম দেরি করেননি। রাজেন্দ্র রবিদাস আগে এগিয়ে এলেন। তিনি বুঝলেন আনসারিকে মেইন লাইন কন্ডাক্টরের থেকে আলাদা না করলে বাঁচানো যাবে না। তিনি সিঁড়িটি ঝাঁকাতে শুরু করলেন, এর ফলে আনসারিকে মেইন লাইন কন্ডাক্টরের থেকে আলাদা করা গেল। অচৈতন্য আনসারি সেফটি বেল্ট বাঁধা অবস্থায় ঝুলতে থাকলেন। সেফটি বেল্ট যদি না থাকতো তবে তিনি সোজাসুজি মাটিতে পড়তেন, বিপদ আরও বাড়ত। সেই সময় আনসারির সহকর্মীরা ল্যাডার দিয়ে উঠে সেফটি বেল্টের ল্যানিয়ার্ড কেটে তাকে বাঁচালেন। এই সময়ে যেটা করা হলো সেটা করা না হলে হয়তো আনসারিকে বাঁচানোই মুশকিল হতো। এগিয়ে এলেন জনক রঘাবত, তাঁরই আর এক সহকর্মী। আরে আনসারির পালস বিল্ট নেই রে, মাথাটা ঘোরা, মাথাটা ঘোরা, হার্টবিটও তো নেই। তাড়াতাড়ি কর, হার্টবিট নেই, মাথাটা ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে, ঘুরিয়ে দে, নাকটা চেপে মুখে দুবার ফুঁ দে। তিনি তার মুখ খুলে মুখ দিয়ে শ্বাস দিতে শুরু করলেন, যাকে বলে মাউথ টু মাউথ রেসপিরেশন। এই আমি হার্ট পাম্প করছি। আর সঙ্গে সঙ্গে রাজেন্দ্র রবিদাস চালু করে দিলেন আর্টিফিশিয়াল হার্ট পাম্প, দুইয়ে মিলে কার্ডিওপালমোনারি রেসাসিটেশন বা সিপিআর। উস দিন বাত ইয়ে হুয়া কি আনসারি ভাই সিঁড়ি পর জৈসে চড়ে উপর মে আর আপনা কাম কর রহে থে আর মে সামনে মে বৈঠে উনকো দেখ রহে থে আর ও কাম কর রহে থে আর মে উনকে উপর নজর রখে হুয়ে ভি উনকো জব শট লগা তো মে দেখ রহা থা উনকো আর বার বার বোল রহে কি আনসারি ভাই শহীদ ভাই শহীদ ভাই ক্যা হুয়া ক্যা হুয়া আপ বোল নহীন রহে কেউ লেকিন ও উনকে মুহ সে কোই সাউন্ড নহীন নিকলতা থা ফির সিঁড়ি কো হিলায়ে আর উনকা মাথা এসে ঝুল গিয়া তব হাম চিল্লানে লগে আপনে স্টাফ ভাই সাহেব হামারে পাশ মে বৈঠে হুয়ে থে আর সব দৌড় কর আয়ে। আওয়াজ দেনে কে বাদ জো হ্যায় মহসুস হুয়া কি করেন্ট লগ গয়া হ্যায় তো সিঁড়ি হিলায়ে হ্যায় তো উনকি গর্দন জো হ্যায় লটক গই লেকিন করেন্ট পুরি তরহ সে তরিকে সে ছোড়া নাহি। উসকে বাদ হাম ভি ওয়াহাঁ পর পৌঁছ করকে জো হ্যায় সিঁড়ি কো জোর সে ঝটকা দিয়ে আর ঝটকা দেনে কে বাদ উনকি পুরি বডি জব হওয়া মে আ গই সিঁড়ি কো দোবারা জো হ্যায় ওয়াহাঁ পর লগা করকে আর এক ছোটি সিঁড়ি পর রঘওয়াল জি চড়ে হ্যায় লগা করকে আর হমনে কাহা কি আপ তুরন্ত করাস সে ইসকো কাটিয়ে হম বডি কো রোকতে হ্যায় হাওয়া মে উসকে বাদ বেল্ট কো জো হ্যায় কাট করকে তো হমনে বডি কো জব ছোড়া হ্যায় তো ও লোক সম্ভাল করকে নিচে জব
लेकर के गए हैं, तो हम लोग भी उतर करके आए हैं, फिर उनको उठा करके जो है धूप में से छाँव में ले गए हैं। छाँव में ले जाने के बाद हम लोगों ने पंप किया, पंप करने के बाद रघवाल जी को कहा मैंने इनका दांत जो है तोड़ करके जो है किसी भी तरह इनका मुंह खोलिए, मुंह खोलने के बाद इनको हवा दीजिए, और ऐसा कोशिश हम लोग 7-8 बार किए। श्री सैयद अंसारी के फैने तोला हो काछेर नर्सिंग होम में निये जावर पथे ज्ञान फिरे लो अंसारी। हमको जब होश आया तब मालूम हुआ कि मेरा दांत टूटा हुआ है। उसके बाद जो है हम बोले एक दो बार फूका मुंह में झनक रघवाल, उसके बाद जो है एक आदमी सीने पर हाथ रख के जो है पंच कर रहा था, उसके बाद जो है हमको होश आया, नर्सिंग होम में जाकर जो है एडमिट हो गए। नर्सिंग होम में पहुंचते ही ताके आईसीयू ते भर्ती करा है, सीटी स्कैन और अन्यान्य परीक्षार पर घोषणा करा है अंसारी विपद मुक्त। मिस्टर सईद अंसारी को बचाया गया है, ये सबसे बड़ी देन है कि जो सेफ्टी हम लोगों को मिला है काम करने के दरमियान, ये सेफ्टी पूरी तरीके से सही है। अगर इसको सही से इस्तेमाल किया जाए, और जल्दीबाजी में लोग बहुत सारे सेफ्टी भूल जाते हैं, और कुछ नहीं 5-7-2 मिनट का फ़र्क होता है, अगर आप सेफ्टी को सही ढंग से यूज करेंगे तो हर आदमी का जीवन बचाया जा सकता है, अगर किसी के साथ ऐसा हादसा होता है तो। এইসব বিপদের কথা মাথায় রেখেই সেফটি সেল থেকে বিপদের মোকাবেলায় সিপিআর এর ট্রেনিং দেওয়া হয়। জানামে নিচে থেকে দুই আঙুল উপরে হাতের হিলকে স্ট্যান্ড করানো হলো এবং ডাবল অ্যাকশন দিয়ে শোল্ডার প্রেসারে এটাকে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি নিচের দিকে নামানো হচ্ছে। 18 সেকেন্ডের মধ্যে 30 বার চাপ দেবো 100 টাইমস পার মিনিট রেশিও, এরপরে 2 সেকেন্ডে 2 বার মুখ দিয়ে বাতাস দেবো, এইটা হচ্ছে 30:2 রেশিও, এগেন স্টার্ট সিপিআর। দেবার সময় নাকটা বন্ধ রাখবো, দেবার পর নাকটা ছেড়ে দেবো। রবিদাসজি এবং রাঘওয়ালজির উপস্থিত বুদ্ধি এবং সিপিআরের প্রয়োগে আমাদেরই সহকর্মী মোহাম্মদ সৈয়দ আনসারিকে অবধারিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেন। এইরকম দুর্ঘটনা ঘটলে আশা করব অন্যরা সকলেই একই রকমভাবে সিপিআর প্রয়োগ করবেন। তবে আনসারিজি যদি হ্যান্ডগ্লাস ব্যবহার করতেন তবে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। সিএসসিতে আমরা সকলে একটি পরিবারের মতো, আর তাই আমরা আমাদের কর্মীদের নিরাপত্তার বিষয়ে সদা সতর্ক। আমরা চাই সারা দিনের কাজের শেষে আমাদের প্রতিটি কর্মী যেন নিরাপদে হাসি মুখে বাড়ি ফিরে আসতে পারেন, কারণ আমাদের সিএসসিতে নিরাপত্তাই মূল মন্ত্র।